মোবাইলের মধ্যে আঙ্গুল তুলতে নামে মান্ডিকের ছবি আছে, যদি সাইরা দাও আমি আমি মনে মনে একবার খুবই বিপদে পড়ে যাবো, জানেন কিভাবে আমার মোবাইলটা ঘর থেকে হারিয়ে গেছে ভাই, মোবাইল আছে তো মাইক দেখে করো, মাইক দেখে গালাগালি করতেছি খালি কমতে তোর ছবিগুলো আমার কাছে আছে, বেশি যদি কথা কষ্ট রেখে আমি রেডে দেবো। আমার হসিবার দিকে যে মোবাইলটা দিছিল সেই মোবাইল চুরি করে নিয়ে গেছে কেমন ভাই, তুমি মোবাইল দিয়ে মোবাইল দিয়ে যাই ভালো নয় কল তখন মোবাইল কল থাকবো না এরা মনে করে রাহিস তখন চুলের মধ্যে আলকাত্রা মারমু গোয়ার মধ্যে নিবিষ্টি দিয়ে দেবো হুমুদ্দির বলারা মনে করে রাহিস আমার মোবাইল আর আছে দুটি মোবাইল না ভাই রে আমার মোবাইলটা কষে কি সুন্দর করে চুরি গেলে তাইলে আমার ভাই কত সাত করে তোমার এই মোবাইলটা দেছে হ্যাঁ দুই দিন আছে আবার হাল্লা না খাসনি তোর দোষ আছে তুই সব সময় ঘর দুয়ার উদলা করে দাও আগলা দ্বারা হল দরজা কোন সময় চাবা দাস না সেই দিনে মাসে মোবাইল নিয়ে গেছে গা সেই দিনে নিয়ে গেছে মোবাইল হ্যাঁ ঘর কি আগলা হরে না সাইডা কি দোয়া খুঁজতে আছে হ্যাঁ দোয়া খুঁজতেই তো আছে মানুষ মোবাইল আর আছে আর আছে আমি যে একটা জিনিস নিয়ে কি আর চিন্তা দেব আমি যে বিরাট টেনশন হয়ে গেছে আজকে তো আমি হুকাইয়া মনে করে 5 ইঞ্চি 5 ইঞ্চি হুকাই কাবো না হইলি কি হইছে কি হইছে কি সেটা জানার মধ্যে আমি যে করে একবার বইয়া দে ম্যাঙ্গোয়া ছবি উঠছিলাম হেলনা যদি খালি দয়া করে সর হুমুদের বলা নিয়ে যদি সাইরা দেয় আমার মানুষ মানুষ হাস আমার নিয়ে হাস আমার পুলিশের নিয়ে পেটাবো খালি বুঝছাস কি ওই বানর একবার বই একিলে তো ছবি তুলতে গেলি ওখানে কি রূপ সিরিকি বাইরে এসে ওই মাসে কইছে না মুরু বিরাদ নুয়া ভাইলি ভরে গুয়া কামরা তাবা দইল মনে করে হইল ভালো গুয়া খাই যায় গাও করে টেহাই মনে করে খুরকুরা বালাইছে বালাইছে আর মানুষে ব্যাগ বনে তো মানে সুন্দর যদি একবার সাইরা দেয় কুতাও খামু কুতার গুলো পাবো না তোমার আর আমার যে রোমান্টিক একটা দৃশ্য ছিল ভিডিও হেডা কি ডিলিট করছা না নাকি হেডা ওর মধ্যে আছে হায় হায় রে হেডা তো ডিলিট করে দেয় বলছি রে বাবা গো বাবা গো একবার মাস কোন সাথে আছে যাতকো সবই খুয়াইছো বুঝছি তো আমি কেরা মোবাইল নিয়ে গেছে মোবাইলটা দিয়া যা বত লাগে না তো গো পায়ে ধরে কইতাছি হাতে ধরে আহ লো রাস্তা রাস্তা আমরা কই মানছো ফোন বল কেরা মোবাইল নি যাও গো মোবাইল দিয়া যা জামাই গতি পাগল হয়েছে নাই এই যে মাইক মেটে কেরা মোবাইল নিছে হাতে ধরে পায়ে ধরি আরে ভাই মোবাইলটা ঘরে ছিয়া দিছিলাম ঘরে কবার জানাই গে কেরা দিন মোবাইল নিয়ে গেছে বুঝতাও কি বাইকিং হাতে ধরে কই আমার মোবাইলটা দিয়ে দাও ওটার মধ্যে আঙ্গুর গগন কোন কিছু ভিডিও আছে ওটা ভাই সালি বারে বিপদ হয়ে এটা কি তোর হ্যাঁ এটা না স্যার এন্ড টু এন্ড
আমার মোবাইলটা যে নিচে আঙ্গো বাইতে দিকে হে মোবাইলটা অনুরোধ করে কই দিয়া যান আপনি কই আছে দরি পায়ে দরি কও আপনি কই আছে দরি পায়ে দরি মোবাইলটা ভাই দেন এখন যদি মাইক মারে এইটা কর যে ভাই মোবাইল চুরি করে নেকাছেন কে দিবা নি গায় কি তোর নিকে গুতা খাবো তোরই মাইরেছে যাবে আর সেরা গুতা খাবো গায় 5000 টাকা দরে পুরস্কার দিমু ওই মোবাইল দিবা রে এন্ড ডট জীবনও দিব না রে 10000 টাকা পুরস্কারের কথা কও তাহলে লোভে দিয়ে যাইতে পারো তখন আমরা দিমু না যারা মোবাইল নিছেন তা করে 10000 টাকা পুরস্কার দাও মোবাইলটা খালি ফেরত দিবেন আপনি কো পায় ধরে কই মানে না কই যা যা যখন দিবার নি গাইবো তখন যে বানবি মার দি করে ফিরাইবো না ভাই মান জীবনে সরে আবো না জীবনে বান মুনা মার মুনা কিছু দিগা ওলা মধ্যে খালি আঙ্গুল গোবন ভিডিও আছে দিগা নই পারে মোবাইলে করে কই জানি না যখন নেড়ে সাইরা যায় তখন মনে করে মোবাইল খুঁজে বুঝছো কি তার আগের খুঁজে না পাবা না মোবাইল মার গুলি কর
চুরি করছি ও তো ও তো আবার খুঁজে যাবো না মোবাইল আছে সোনা মিয়া যে তালে মাইক মারতেছে এই মোবাইলের লেগে পান তুই এ তারিখে জেলে যা ও মাইক মারতেছে মেলারিয়া খরচ হব মোবাইলের দাম কি হেডি ইটি আছে আচ্ছা মানুষের মোবাইল কি লিগা চুরি করানো লাগবো নিজের ক্ষমতা কামাই কইরা যুক্তা দেখাইয়া ফোন কিনন লাগে এখনকার টাচ ফোনের খবর জানো কত কিছু চালু থাকে চালু থাকে আমার দর হবে না আমি হইলাম বিড়ির চোর মনে করো ছোটবেলায় গনে মাইশের মোবাইল মাইশের কত কিছু গলার চেন আতের আংটি কথা কইতে কইতে এই যে এবা করব আংটি আতের নয় খয়া পুরো সংসার এই যে না সব চুরি দিয়া দিলা তোমার যে হার কিনা দিছিলাম বড় তো চুরি করে আনছিলাম এজন্য তো পিন দিনা এজন্য তো পিন দিনা পিনলে মাইছে আমার দইয়া গুতাবো গুতা তো তুমি খাবা না গুতা খাওয়ান লাগবা আমার বদলুকের লাগান যার মোবাইল আনছো মোবাইলটা ফিরত দিয়া এটা দিবার যায় কেন গুতা খাবো হনো হনো বহ 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 জীবনে তো রোমান্টিক ভালোবাসা কিছু দিলা না সুরের কতটুকু আর ওটা কিছুই না ব্যাপার না এই যে মোবাইল দে মোবাইলটা মধ্যে দেখো আমি করবো না তোর মতো চুরের সংসার করার অনেক ভালো মানুষের বাড়ি কাম করে খাবো চাকরি করে খাবো দরকার হলে যায় মাইশের টয়লেট পরিষ্কার করে খামু এইজন্যই তো কইছি যে তোর ভিতরে রোমান্টিকের গুষ্টি নাই মাইশেরটা দেইখা দেইখা একটু হিকা হারে এই যে এটা দাও এটা দাও এ দাও কি সুন্দর একটা এটা তো হিকমু এটা তো সুরের জিনিস সুরের জিনিস সাথে নিয়ে দেখলে তো ডর করে যে কোন মুড়া থেকে বান গুতায় আলগা পড়ে কোন কোন গুতা হবে না কারণ যদি বাইসা দরাই খেয়ে যায় কো খালি কম যে তোর ছবিগুলো আমার কাছে আছে বেশি যদি কথা কষ্ট রাখলে আমি নেড়ে সেন দেব এই কথা কইলি আর তোর হবে বাইসেস দরা খাওয়ান লাগবে না দরা খায়া বই রইছ ওর মোবাইলে বিলা কি লোকেশন চালু করা চার জেনে যাব হেডা বিলে ব্যাক কিছু দেখাবো আর থানায় যাব আরে বুঝো না কিসের তুমি একটা কথা বারবার কও যে এই মোবাইল ওর খুঁজে পাবো না কিসের আমি সিম পাল্টে আলাইছি সিম পাল্টে আলাইছি সিম খুইলে আলাইছি অন্য সিম পড়ছে আমার আচ্ছা আচ্ছা যাও আচ্ছা যাও সোনা মিয়ারে যায় আর আমি কমু যে আমার গজে বাইতে কালা বার আছে সারা জীবন চুরি কইরা কইরা মানুষের হক মাই দেখাইছে আজকে তোর ফোন চুরি কইরা নিয়া তুমি বাইসের কাছে কবা কই তুমি কি বাইসের কামাই খাও না আমার কামাই খাও হ্যাঁ কার কামাই খাও আমার কামাই খাও আর খামু না এই সুরের কামাই আর খামু না এখন শোনা মিয়া রে কই গা তোর কইরা গুতা নাতা দিয়া মোবাইলে নে কথা সারা জীবন না একটা কথাও কইও না আমি দেই আরেকটা মোবাইলের ব্যবস্থা করতেছি তারপর এটা ফিরিয়ে দিবি গেলাম ফিরিয়ে দিবা হ্যাঁ ওইটা ফিরিয়ে দিবা বদলুকের লাগান যদি ফিরাইয়া দিয়া হয় তাহলে কোনো কথা নাই যদি রাইতে তোমার হাতে মোবাইল দেখি তাহলে আমি যাই শোনা মিয়া রে কমু দেখিস যদি হলাতে না দেয় গাইল যাতে পারলাম ওই গাইলেও মনে করলাম আমার মোটামুটি রাগটা একটু কমবো ওই যে ফেসবুকে ইয়ার আগে দেখছিলাম যে হইলো বিলাতি নাই চুরি হয়েছে হালাই খেতে চারটা হরণ গাই দেয় আইরে গেল আমার
আমার আমাদের দুজনের জামাই ভাই দুজনের পার্সোনাল কিছু ছবি টবি আছে, তারপর আমি একবার বসে আগে না একবার বসে আমি বসছিলাম, হ্যাঁ ছবি আছে। মাল আর তার মাথা নষ্ট হয়, তোর মোবাইল আর আছে তোর হয়েছে মাথা নষ্ট। তবে এটা কথা কই ভাই, যেন যাইছে তিন দিয়া ঘুরে থাকা গেছে। সবকিছু জানি চুরি করে তোরি দিব মোবাইল দিয়ে যাবো নি, যে ভিডিও আছে না ইউটিউবে ছাড়বো, চ্যানেলে ছাইড ভাইরাল হবো। বাইতে কি করো মাইক দে সরের গাল পড়তেছে আমার কথা। আমি আগে না অনুরোধ করতেছি, আবার কইতাছি যে যদি নিয়ে থাকেন 5000 টাকা পুরস্কার দিব, মোবাইলে ফেরত দেন, কারণ জামাই বউ দুজনের মনে করেন যে গোপন ভিডিও আছে, গোপন ভিডিও আছে ওর ভিতরে। আমার কথা আমার কথা, ওই সরের বাচ্চা চোর তাড়াতাড়ি সোনা মিয়ার মোবাইল দিয়ে যা, যদি না দেস তোকে ব্যক্তি 14 গোষ্ঠী হতে জেল খাটাবো 10 বছরে। ওই হালা চোর চোর হালা, ওই হুমুদি দরকার পড়ে সোনাবাসীর বোন দিয়ে দেবো, নইলে বউ দিয়ে দেবো। মোবাইলের ভিতরে মনে করো যে সোনা মিয়া ভাবে পায়খানা করতেছে, হে ছবি আছে, তারপরে খালি তাই না মরে কিস করতেছে, হে ছবি আছে, তারপরে বউর সাথে অনেক কিছু করতেছে, হে গোপন ভিডিও আছে, তাড়াতাড়ি মোবাইল বাইক করে দে নইলি
নইলি নইলি নইলি মরে গরে জেল খাড়ে সরব। ওই সই 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 আর মাইকি করা লাগবো না, আমরা গাবো না। চোরের বাচ্চা চোর, শালির বলা চোর। চোর পাইছি, চোর পাইছি, চোর পাইছি। তাই দেহি। ও চোর পাইছি। কোন চোর বলে? আরে মোবাইল আমার কোসাইলো। এই যে ইয়ার কি করতে? ইয়ার কি কোসার মধ্যে মাইশের মোবাইল আই লাগ লাই হান দেয়। ওরে ওরে বাই 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 নিচে 30,000 মোবাইল চুরি করছি। 30,000 মোবাইল চালাই তো মনে মনে একবার দান ধরা খাইছিলাম, আজকে খাইছি আর খাব আর আর আসব না। 30টা মোবাইল চুরি করছে? 30,000 মোবাইল চুরি করছে 10 বছরের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, কত মাসের ক্ষতি তো করছে এই সমুদ্রের বইয়ে। এক কাম করো, কি পুলিশের ফোন দাও, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পুলিশের ফোন দি আর পুলিশে বাইরে দাও। টাঙ্গাইল ডিস্ট্রিক্টে যত মোবাইল চুরি হয় সব আমি করি। তাই নাকি? হ্যাঁ। এই যে ভালো রে ভালো আর গরে হালা জানি গরে রে জন্য বাইক আছে যে মাসের মোবাইল লাগা রে। হেই মাসের মোবাইলে কি দাম লাগা রে? আমি এই এলাকা সবার মোবাইল চুরি করছি, সবাই আইয়া আমার মোবাইল লয়ে যাও। আমি কান ধরে কইতাছি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যত মোবাইল আছে আমি চুরি করছি, দুইজনের সামনে কান ধরে স্বীকার করলাম, আর চুরি করবো না, আমার মাফ করে দাও। এই যে মাইসের গোপন ভিডিও যে থাকে এনে যদি তুমি ছাইরে দিতে আমার কি একটা বিনাশ হইতো, আমার মান সম্মান তো গাতা গাত হইতো, আমার জীবন এটা নাড়া নেনে গেল গা। আর এই যে দর্শক ভাই বন্ধুরা আমরা করে কয়ে দেই, যারা গোপন ভিডিও মিডিও করবেন ওই সমস্ত মোবাইলের মধ্যে ভিডিও মিডিও কই দিনি না, হঠাৎ করে আর গেলো গা, তাহলে আমরা গোপন জিনিস ফাঁস হয়ে যাবো গা।